বেআইনি রক্ত বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বনগা থানার পুলিশ জানা গিয়েছে প্রায় দুবছর ধরে রক্তের ব্যবসা করত সে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ সুযোগের সদ্ব্যবহার করে মানুষের অসহায়তার সুযোগ নিয়ে চড়া দামে রক্ত বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম উত্তম দাস বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে সূত্রের খবর অভিযুক্ত যুবক প্রায় দু বছর ধরে বেআইনিভাবে রক্তের ব্যবসা করে আসছিল পুলিশের কাছে খবরও ছিল সেই মতো ফাঁদ পাতে পুলিশ এরপরই তাকে গ্রেপ্তার করা হয় জানা গিয়েছে বিভিন্ন রক্তদান শিবিরের উদ্যোক্তাদের কাছ থেকে নানাভাবে রক্তের কার্ড জোগাড় করতো সে কার্ড পিছু পঞ্চাশ থেকে একশো কিংবা দুশো টাকাও দিতে হতো তাকে এরপর বিভিন্ন হাসপাতালে বা নার্সিংহোমে অসহায় রোগীর আত্মীয়দের কাছে হাজার কিংবা তারও বেশি মূল্যে রক্ত বিক্রি করত সরকারি কার্ড ব্যবহার করে অনায়াসেই রক্ত জোগাড় করত অভিযুক্ত যুবক এই কাজে গরিব অসহায় মহিলাদের ব্যবহার করত বলে দাবি পুলিশের তারাই কার্ড নিয়ে সরকারি হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করতেন ধৃতকে আদালতে তোলা হয়েছে ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ সাম্প্রতিককালে বনগাঁ শহরে একাধিক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে রক্তদান শিবিরের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে বেআইনি রক্তের কারবারিদের দৌরাত্ম হাসপাতাল এবং নার্সিংহোমগুলির সামনে রক্তের কারবারিদের সময় দেখা যাচ্ছে সুযোগ বুঝে অসহায় রোগীর আত্মীয়দের অসহায়তার সুযোগ নিয়ে ব্যবসা করে চলেছে তারা রক্ত নিয়ে ব্যবসা টুকটাকের আগে হয়তো একটু গেছে কিন্তু এরকম যেটা বলছেন এটা শুনে তো আমি আকাশ থেকে পড়ছি তো আমাদের কাছে বিষয় যে সাধারণ মানুষ রক্তের প্রয়োজন হলে আমাদের কাছে ছুটে আসে আমরা বছরে দুবার করে রক্তদান শিবির করি এরপরে মানুষ কি করে বিশ্বাস করবে যদি মানবিকতার এই জায়গায় মানুষ ব্যবসা শুরু করে ভীষণ আতঙ্কিত হবে প্রসেনজিৎ ব্যানার্জি এবং অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা